তো বন্ধুরা, অনেক দিন পর লিপ্রো ব্লগে আজকে একটা ভিডিও যেতে চলেছে। অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া হয় না ওই চ্যানেলটায়, অনেকদিনই দেওয়া হয়নি, তো আজকে আসছে। ভিডিওটা হচ্ছে, ভিডিও টপিকটা আগে তোমাদের জানিয়ে দিই। ভিডিওর টপিক হচ্ছে, আজকে আমরা একটু বাইরে গেছিলাম, ফ্যামিলির সাথে একটু ডে আউট ছিল। তো সেখান থেকে ম্যাডামের একটা অভ্যেস আছে, খুব বাজে অভ্যেস, সেটা যাতে ভবিষ্যতে না হয় তো তাই জন্য আজকে আমি এটা প্র্যাঙ্ক করছি। আমার মনে হয় এটা ওর একটু দরকার আছে। তার কারণটা হচ্ছে, ও যেখানেই যায় মোবাইলে গিয়ে ফটো ফটো শ্যুট করে ভিডিও করে, করার পর মোবাইলটা কোথায় রেখে দেয় ও নিজের কোনো হুঁশ থাকে না। তো প্রতিবার আমি কালেক্ট করে আনি সেগুলোকে এবং কালেক্ট করে এনে বাড়িতে গুছিয়ে রাখি। তো আজকেও যথারীতি যেখানে গেছিলাম খাওয়া দাওয়া করেছি, ও ফটো ফটো তুলেছে, তোলার পর ও যথারীতি মোবাইলটা রেখে, ওর হুঁশ নেই, আমি সেটা কালেক্ট করি এবং কালেক্ট করে নিয়ে বাড়িতে আছে। ও কিন্তু সেটা জানে না, আর রাতে ও শুতে এসে সবার আগে যেটা করে মোবাইলটা হাতে নেয়। তো এই থাকছে আজকে প্র্যাঙ্ক। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখতে থাকো। তো ম্যাডাম অলরেডি এসে দরজায় নক করছে, আমি দরজা খুলছি, দেন দেখা যাকে যে ধুমধাম অলরেডি আওয়াজ শুরু হয়ে গেছে। চলো দাঁড়া। ফটো তুলছিল ভাই? আমি তুলেছি ফটো, তুই জানিস। আমি ফটো তুলে তোকে দিয়ে দিলাম বল। আমাকে কখন দিলি রে ভাই? আমার কাছে থাকলে আর বলতে হতো না। দু টাকা আছে, আমি লক্ষ্মীর ভাঁড়ে ফেলে দিই। আমার লক্ষ্মীর ভাঁড় কিন্তু হচ্ছে। সার্ভিসিং করে এসে হাওয়াটা বেড়ে গেছে। তা তো বাড়বেই, প্রথম সার্ভিসিং হলো। আমি কি জানি, আপনার কাছে তো বড় ফোনটা থাকে, আমি কি বড় ফোনটা নিয়ে ঘুরি? ছবি তোলার সময় নিবি। তা আমি কি জানি, বস এখানে বস। শেষ ছবিটা কে তুললো? আপনি তুলেছেন যথারীতি। বসুন এখানে বসুন, ফোন কর দেখি। আপনার কাছে ফোন ছিল, আপনি জানেন, আমাকে আপনি বলছেন। আমার কাছে নেই, দেখ টেবিলে টেবিলে রেখেছিস কিনা দেখ। ফালতু কথা বলবে না।
কোথায় গেল ফোনটা, অত বড় ফোন? আমার কাছে তো থাকলে সুইচ অফ নিশ্চয়ই থাকবে না, আমি সুইচ অফ করে ফোন রেখে দেবো। সিরিয়াসলি ফোন তোর কাছে নেই? না, কোথায়? অত দামি ফোন কোথায় গেল? হ্যাঁ, আমি খেয়ে দেয়ে আমার কাজ নেই, কোনদিন ফোন লুকিয়েছি আমি? অত দামি ফোন কোথায় রাখলি তুই? কটা বাজে? 11টা বাজে, থরি এখন দোকান খোলা আছে। থরি এখন দোকান খোলা আছে? কি হবে এবার? হারিয়ে গেছে আবার কি? ফোন গেছে। ওই কি করে ব্লগ হবে তাহলে? সব বন্ধ আর কি, ফোন হারিয়ে ফেলেছেন, আমি কি করতে পারি এখানে? বারবার বলি, ফোনটা যখন ইউজ করবি, ফোনে ইউজ করা হয়ে গেলে ফোনটা ব্যাগে রাখবি। তুই রাখিস ব্যাগে? ফোন ইউজ করার পর ফোনগুলো ব্যাগে ঢোকাস? কে ঢোকায়? কে ঢোকায়? বাইরে গিয়ে যখন ফোন ইউজ করার পর ফোনগুলো কালেক্ট করে কে আনে? আগে বল কে আনে কালেক্ট করে। আরে তোমার কাছে থাকলে একটা সেফটি থাকে। হ্যাঁ, তা ফোনটা যখন তোর ব্যাগে থাকে তুই ইউজ করে তোর ব্যাগে ঢুকিয়ে নে, সেটা তো করে দিতে। ফোন ইউজ হয়ে গেল ওই রেখে দিলি, বাস ঝামেলা শেষ। আবার একজন আছে সেটাকে কালেক্ট করে আনো। আমার আজকে মনে নেই, আমি হয়তো কালেক্ট করতে ভুলে গেছি। আমি তো বেরিয়ে বাইক, এটা তো নিয়েছো? এটা তো আমার প্যান্টের পকেটেই ছিল। ভালো হয়েছে, নিজে আপনি ফোন হারিয়েছেন, সেখানে আমি কি করতে পারি? সিম খুলে রেখে দিয়েছে আবার কি? অবশ্যই আমি একটা ফোন রাখি, আপনি একটা ফোন রাখেন, তো আমি ফোনটা যখন আমি অমনি যে ফোনটা আছে ওটা আমার ফোন, ওটা ওর ফোন হয়ে গেল। এইটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি। তো ওটা কি আমি বাইরের টাকা দিয়ে কিনেছি? ফোনটা যখন ইউজ করবি ফোনটা তারপরে তো ঢুকিয়ে নিতে হয় ভাই নিজের ব্যাগে, তখন তো কিছু বলবেন না। আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ, বন্ধ সুইচ অফ বলছে। এই আগোটা বাজে, আগোটা সময় বাজ বাজে কোন দোকান খোলা থাকে? ফোন তো সুইচ অফ হয়ে গেছে, ফোন থোড়ি খুঁজে পাবি? আমি কি করবো, তোর হাতে তো ফোন ছিল, থরি আমার হাতে ফোন ছিল। বাবাকে বললে তো একটু ঝাড়ন দেবে, ঝাড়ন খা, ঝাড়ন খেতে ছেলে বাবাকে বলে আমি কি করতে পারি এখানে? তাই আজ না কাল এমনিও জানতে পারবো যখন ফোনটা দেখতে পাবো। আর ফোন সিম খুলে দিকে ওই জন্য সুইচ অফটা বলছে। জলের ড্রিঙ্ক হতো নিশ্চয়ই? এতটা কেয়ারলেস কেন ভাই, এতটা কেয়ারলেস কেন? ফোন ইউজ করার পর ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখতে হয়, এটাই স্বাভাবিক নিয়ম।
রিপোর্ট তো আমার কিছু বলার নেই আপনাকে। নিয়ে ব্যাগে দেখেছিস সব জায়গায়? ঘরে থাকলে ফোন পেয়েই যেত। এখন আমার পক্ষে ফোন কিনে দেওয়া সম্ভব নয়, এমনি এত খরচা। আমায় বলে গেছেন আপনি যে ফোনটা কালেক্ট করতে? আমি তো ওখানে বিল দিচ্ছিলাম, না? থানায় গেলেও তো 2 বছর বলছে তুই সময় লাগবে, 2 বছর বস থাক। আরে ওর 2 বছর লেগেছিল বলে না আমাদেরও 2 বছর লাগবে? তোর তো চেনা জানা আছে, তুই রিকোয়েস্ট করবি, রিকোয়েস্ট করলে হয়ে যাবে। এদিকে তাকা, কাউকে ফোন করতে হবে না, এত রাতে লোককে ডিস্টার্ব করিয়ে কোনো লাভ নেই। এদিকে তাকা, দাঁড়াতে বলছি দাঁড়া না, আর কেন কি আছে? তো এই শিক্ষা দেওয়াটা আমার মনে হয় খুব দরকার ছিল, নালে এটা কন্টিনিউ হতে থাকতো। আরে না, আমি অত কেয়ারলেস নই। সেটা আমি জানি কতটা কেয়ারলেস নন আপনি। তো যাই হোক, এই শিক্ষাটা দরকার ছিল, সেটা আজকে দিয়ে দিলাম, ভবিষ্যতে হয়তো মনে রাখবে বিষয়টা। আর তোমাদেরও বলছি, যারা তোমরা এই ধরনের কাজ করো, ফোনটা ইউজ করার পর এদিক ওদিক রেখে দাও, এটা করো না, এটা খুব বাজে জিনিস। ফোনটা যে কোনো মুহূর্তে তোমাদের কাছ থেকে চুরি হয়ে যেতে পারে বা হারিয়েও যেতে পারে, এটা করো না। তো
এই ছিল মোটামুটি আজকের একটা প্র্যাঙ্ক ভিডিও, পুরোটাই লাইভ তোমাদের দেখালাম, এখানে গল্প কিছু নেই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগে।